হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কেন আপনার নিজেকেই অ্যাপ্লাই করতে যাওয়া লাগবে, আপনার নিজেকেই আইভেক সেন্টারে যাওয়া লাগবে, যে নিজেরটা নিজের অ্যাপ্লাই করা লাগবে। সো কেন এই চেঞ্জ আসছে বা কী কী কারণ, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। সো যারা বিস্তারিত জানতে চান তারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, আর যারা মোটামুটি শর্টকাটে হালকা পাতলা জানতে চান তারা মোটামুটি প্রথম এক দেড় মিনিট দেখলেই চলবে। সো চলে আসে একদম মেইন ডিসকাশনে। এক্ষেত্রে বর্তমানে ইন্ডিয়া ভিসা যখন সাবমিট করতেছেন আপনি বা আপনি যারটাই করেন না কেন, যখন ভিসা সাবমিশন হচ্ছে বা ভিসা যখন তারা নিচ্ছেন তখন তারা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করছে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। এক্ষেত্রে তারা আপনার প্রথমে চার আঙ্গুল এবং তারপর আপনার থামস আপ আঙ্গুল, এই দুইটা। সো এই 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট তারা নিচ্ছে, যে এক্স্যাক্টলি যেই ব্যক্তি ওই দেশে যাচ্ছে সেই ব্যক্তির সব রকম ডকুমেন্টসের পাশাপাশি তারা বায়োমেট্রিক পরীক্ষা করতেছে। সো বায়োমেট্রিক ইনফরমেশনটা তাদের ডেটাবেসে সেভ করার জন্যই কিন্তু এই মুহূর্তে আপনাকে অবশ্যই ফিজিক্যালি যেতে হবে। আপনারটা যদি আমি যাই সেক্ষেত্রে তো আমি আপনার বায়োমেট্রিকটা দিতে পারবো না। ঠিক কয়েক মাস আগের কথা বলি, মানে আজকে আমি ভিডিওটা যখন করছি 2023 সাল, আজ থেকে ঠিক 1 বছর আগে বা 7-8 মাস আগে আমি আমার বাবা এবং মায়েরটা নিজেই অ্যাপ্লাই করতে যাই। সেক্ষেত্রে আমার বাবা মা বাসায় থাকেন, জাস্ট আমি নিজের মতো নিজে যে জমা দিই বা সেটা একটা অন্যরকম বিষয় ছিল। বাট এই মুহূর্তে কিন্তু সেটা পসিবল না। আপনার বাবা যদি মেডিকেল ভিসাতেও যান বা আপনার মা যদি মেডিকেল ভিসাতেও যান, দাদা দাদি বা যিনি হোক না কেন, তাকে অবশ্যই নিজেকে সশরীরে ওখানে উপস্থিত হতে হবে এবং যার যার ফিঙ্গারপ্রিন্ট তাকে দিতে হবে। এর পেছনের কারণগুলো নিয়ে কথা বলবো। কারণ নাম্বার ওয়ান, কারণ তো অনেকগুলোই হতে পারে, তাদের রুলস, তাদের ল, এগুলো তো অনেক কিছু। বাট আপাত দৃষ্টিতে আপনি আমি বা আমরা সাধারণ মানুষ যেটা বুঝি, একদম বেসিক থিং হচ্ছে আপনার যখন এই মুহূর্তে আপনি যখন এই পাসপোর্টটা দিচ্ছেন, পাসপোর্ট হচ্ছে ই পাসপোর্ট বা ইলেকট্রনিক ই পাসপোর্ট। সো ই পাসপোর্টে কিন্তু সব কিছু আপনার ইনফরমেশান সেট করা হয়েছে আপনার বায়োমেট্রিকের মাধ্যমে, আপনার চোখের যেই মনির যেটা নেয়, আইরিসের যেটা নেয় সেটা, আপনার ফিঙ্গারপ্রিন্ট। সো সব ইনফরমেশান তারা ওখানে ম্যাচ করে দেখবে যে এটা ঠিক আছে কিনা, এইটা একটা। নাম্বার টু, গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটা হচ্ছে যে আগে এরকম একটা ছিল যে একজন হয়তো জানেও না তার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করা হয়েছে, বা একজনের আরেকজন করতেছে, সে মনে করেন যে 20,000-50,000 টাকা নিয়ে নিচ্ছে বা অনেক টাকা চার্জ করতেছে, ভাই যাওয়া লাগবে তা আমি করে দিচ্ছি, ভুয়া টুয়া ডকুমেন্টস ডকুমেন্টস দিয়ে নিজের মতো যে অ্যাপ্লাই করতেছে। আরেকটা দেখা গেছে যে একজনের আরেকজন যে সকালবেলা যে সিরিয়ালে দাঁড়ায় গেছে, আর যে নিজেরটা নিজে যাচ্ছে সে সিরিয়াল পাচ্ছে না। সো এরকম অনেক রকমের ইস্যুস ক্রিয়েট হয়েছে, অনেক রকমের ঝামেলা। সো এই সব কিছুর পরবর্তীতে দেখা যায় যে ইন্ডিয়া থেকে একটা ল করে দেয় বা বাংলাদেশ থেকে একটা ল হয় বা যেটাই হোক না কেন, এই সব কিছুর রেজাল্ট হচ্ছে কিন্তু এটা। বাট বায়োমেট্রিক হওয়াতে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এটা, যদি আপনি হালাল বা আপনি যদি লিগাল ওয়েতে সব কিছু থাকেন অবশ্যই আপনার খুশি হওয়া উচিত। যদিও আপনার ভিসা নিতে টাইম লাগতেছে বা যাওয়া লাগতেছে, ভাই ফিঙ্গারপ্রিন্টের জন্য লাইনে থেকে দাঁড়াও, অনেক ভেজাল, বাট এরপরেও আপনি অথেন্টিকভাবে একটা আপনার পাসপোর্টে আপনি একটা ভিসা পাচ্ছেন। সো আপনার নিজের নিরাপত্তার জন্য অবশ্যই এটা দরকার। সো অবশ্যই এই বিষয়ে ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্টকে বলেন বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলেন বা হাই কমিশনকে, যারা এই রুলস অ্যান্ড রেগুলেশনটা যারা অ্যাটাচ করছে বা যারা যাদের থ্রুতে এই রুলস অ্যান্ড রেগুলেশনটা অ্যাপ্রুভ হয়েছে, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এবং মোটামুটি আপনি বুঝতে পারছেন আপনারটা কেন আপনাকে যেতে হবে, আপনার বাবারটা মায়েরটা কারোরটা নিয়ে আপনি যেতে পারবেন না, কারণ তারা যদি মেডিকেল ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা তো অনেক দূরের কথা, মেডিকেল ভিসাও যদি হয় তাকে নিজেকে যেতে হবে, কারণ ইন্ডিয়ান ভিসা পাওয়ার ওয়ান অফ দি বিগেস্ট শর্ত বা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নতুন সংযোজন করা হয়েছে, যেগুলো তার মধ্যে সবচেয়ে বেস্ট বা বেস্ট বলবো না, সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। উইদাউট ফিঙ্গারপ্রিন্ট তারা আপনার ডকুমেন্টস রিসিভই করবে না, আর আপনার বায়োমেট্রিক দেওয়া বা আপনার ফিঙ্গারপ্রিন্ট কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন, পাশাপাশি যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে বেশি সুবিধা হবে আপনারা যদি ফেসবুকে আমাদের পেজে নক করেন। সো আমরা চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার ফ্রি অফ কস্ট। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।